Welcome to everybody in my session. আমার আজকের সেশন হচ্ছে যে সিঙ্গেল সিলিন্ডারের যে ডিজেল ইঞ্জিন আছে তার একটি ইনজেক্টর নজল কিভাবে মেরামত করতে হবে, কিভাবে পরিবর্তন করতে হবে এবং তার বিভিন্ন অংশের নাম কিভাবে খুলতে হবে, কোনটার কি নাম আছে, কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা আজকে শিখব। অর্থাৎ ওভারঅল নজল কিভাবে মেরামত করতে হবে, কোন কারণে নজল সমস্যা দেখা দেয় এই সম্পর্কে আমরা একটা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা এই যে ইনজেক্টর নজল ইনজেক্টরটা আছে এটাকে আমরা খুলে দিই। এই ইনজেক্টরের ভিতরে আমি একটু বলে নেই, এটা হলো ইনলেট লাইন আর এইটা হলো ওভারফ্লো লাইন। যখন বেশি হবে, আমরা জানি যে প্রত্যেকটি ইনজেক্টরের ভিতরে একটা ওভারফ্লো লাইন থাকে, এটা একটা ওভারফ্লো লাইন ট্যাঙ্কিতে চলে যাবে, আর এটা হচ্ছে ইনলেট লাইন। অর্থাৎ এটা এর ভিতর দিয়ে ইনজেক্টরের ভিতরে ফুয়েল প্রবেশ করবে, অর্থাৎ ডিজেল প্রবেশ করবে। এবার আসি আমরা এখন খুলব, খুলে একটু দেখাবো যে কোনটার কী নাম। আমরা যদি প্রথমেই যে এটাকে অ্যাডজাস্টিং স্ক্রু বলে, এই যে এটা দিয়ে অ্যাডজাস্ট করে। আমরা এদিক থেকে শুরু করি। প্রথমে আমরা দেখি যে ইনজেক্টরটা যেহেতু এভাবে আছে, আমরা একটু এভাবে শিখতে গেলে প্রথমেই শিখব যে এই যে আছে এটা একটা অ্যাডজাস্টিং, এটা পুরোটাকে অ্যাডজাস্টিং হোল্ডার বলে অথবা অ্যাডজাস্টিং ভালভ আমরা বলতে পারি। এটা দিয়ে অ্যাডজাস্ট করা হয়। এর ভিতরে কী আছে আমি একটু দেখি। এর ভিতরে থাকবে ওয়াশার, এই যে এরকম ওয়াশার থাকবে। ওয়াশার যত বেশি দিবে এবং যত এটা টাইট করবে ততই স্প্রের পরিমাণ অ্যাডজাস্ট বেশি হয়ে যাবে। এইবার আসি, এই ওয়াশারটা আমরা এখানে রেখে দিলাম। এটি হলো অ্যাডজাস্টিং স্ক্রু, অত অ্যাডজাস্টিং স্ক্রু, এটা অ্যাডজাস্ট করা হয় এটা দিয়ে। তারপরে এটা একটা স্প্রিং, অ্যাডজাস্টিং স্প্রিং, এটাকে চাপ প্রয়োগ করে রাখার জন্য এই স্প্রিংটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা একদম কাছের থেকে এটা দেখব। বাস, এটা হলো ওয়াশার। এরপরে আসি, এরপরে এখানে আমাদের আর তেমন কিছু নেই, যে জিনিসটা আছে সেটা আমরা দেখব। যে এইবার হলো এই যে আমাদের ফুয়েলের পরিমাণ যে কম বেশি করে, এটা করার জন্য এটা একটা আলাদা অ্যাডজাস্টার। অর্থাৎ ফুয়েল যখন আসবে, ফুয়েলের পরিমাণ কম বেশি করার জন্য, ফুয়েল স্প্রে কম বেশি করার জন্য, অর্থাৎ ইঞ্জিনের ভার এবং বেগের চাহিদা অনুসারে স্প্রেটা কম বেশি করার জন্য এটা ব্যবহার করতে হয়। এটা একটা স্পিন্ডলের মতো কাজ করে, কিন্তু ফুয়েলের পরিমাণ কম বেশি করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা এটা এখানে রাখলাম, পরবর্তীতে আমরা এটা আবার সংযোগ করে দেখাবো। তারপরে আসি, পিছন থেকে আমরা শুরু করলাম, এবার আসি। তারপরে আসবো আমরা এখন এই যে এটা একটা লং স্টেম নজল বিশিষ্ট ইনজেক্টর। আমি আবার বলি, এটা একটা লং স্টেম, এই স্টেমটা কিন্তু লম্বা, এর জন্য লং স্টেম নজল বিশিষ্ট একটা ইনজেক্টর। আমি এ সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, লং স্টেম নজল আমি দেখিয়েছি পূর্বেও। এবার আমরা একটু খুলবো, খুলে দেখব। এটা সামনের দিকে রেখে দেবো। এইটা হচ্ছে এখন যেটা খুলতেছি, এটা হলো নজলের হোল্ডার। আমরা এটা এখানে রেখে দিলাম, কোন জায়গায় রাখবো আগে দেখি। নজলের হোল্ডার, তো নজলের হোল্ডার হলে নজলটা বাইর করি। নজলটা বাইর করলাম, এই নজল বাইর করলে নজলের হোল্ডার এখানে রেখে দিলাম, নজল হোল্ডার রাখলাম আমরা। তারপরে হবে নজল রাখবো। এবার আসি, আমরা একটা একটা করে বলবো। ভিতরে হচ্ছে নিডল বাল্ব, এটা হচ্ছে নিডল বাল্ব, এটা হচ্ছে নজল, নিডল বাল্ব, নজল। এবার আসি, আমরা যখন সংযোগ করব তখন কাজটা বলে দেব। মোটামুটি আমরা বুঝলাম যে এইটা হলো নিডল, এটা হলো নজল, নিডল বাল্ব, হোল্ডার। এইখানে থাকে এই ফুয়েলের পরিমাণ কম বেশি করার জন্য এটা একটা অ্যাডজাস্টার, এটা একটা হলো অ্যাডজাস্টার। মোটামুটি এই তিনটা, এই চারটা জিনিস আমরা শিখলাম কিনা মোটামুটি আমরা দেখি। এটা হচ্ছে নজল, নিডল বাল্ব, নজল হোল্ডার, নজল এটার ভিতরে বসে, আর এটা একটা অ্যাডজাস্টার। আর এটা হলো ইনজেক্টর বডি, এটা হচ্ছে ইনজেক্টর বডি, এভাবে থাকবে। আমরা এই যে এখানে রাখি ইনজেক্টর বডি, আমরা এটা এভাবে রাখি। মোটামুটি বুঝলাম যে আমরা এভাবে রেখে দিলাম, যে রাখলাম। কোনটার কী নাম আমরা একটু ভালো করে খেয়াল করব, আবার খেয়াল করবো ভালো করে, অসুবিধা নেই। বাস, রেখে গেল। এবার আসি, তারপরে হলো এখানে একটা স্পিন্ডল থাকে, এটা গেলে স্পিন্ডল স্প্রিং, এটা হলো স্পিন্ডলের, এটা স্পিন্ডল, এটা হচ্ছে স্পিন্ডল। এই স্পিন্ডলের পরিমাণ ফুয়েল কম বেশি করার জন্য এই স্পিন্ডলটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হলো স্প্রিং, এই স্প্রিংয়ের প্রেশারের কারণেই কিন্তু মূলত এই স্পিন্ডলটা কাজ করে। এটা একটা, এটা স্পিন্ডল স্প্রিং, এটা এভাবে থাকবে। আর এটা হলো ইনজেক্টর বডি, পুরো ইনজেক্টর বডি এটা। তারপর মোটামুটি আমরা বুঝলাম। আমি একটু সাজাই এটাকে সুন্দর করে যদি বলে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। এটাকে আমরা একটু সাজাই, এখান থেকে শুরু করি। আমরা আবার বলি, এখান থেকে শুরু করি। এটা হলো এই নজল, তারপরে এখন আমরা সবগুলো নাম আরেকবার বলে দিচ্ছি যে কোনটার কী নাম। এটা হলো নজল, এটি মূলত নজল, এটা দিয়ে স্প্রে মূলত করা হয়ে থাকে। এটা লং স্টেম একটা নজল, আমি পূর্বে বলেছি, আবার বলে দিলাম, এটার নাম হলো নজল। এটা নিডল বাল্ব, এটাকে বলা হয় নিডল বাল্ব। এই যে নিডল বাল্বটা দেখা যাচ্ছে না, এই যে নিডল বাল্ব কিভাবে কাজ করবে আমি যখন সংযোগ করব তখন একটু বলে দেব। তারপরে আসি, এটা হচ্ছে নজলের যে হোল্ডার আছে এই হোল্ডারটা। তারপরে এটা হলো একটা অ্যাডজাস্টার, এটা দিয়ে বিভিন্ন তেলগুলো এক একভাবে অ্যাডজাস্ট করে ব্যালেন্স ঠিক রাখার জন্য অ্যাডজাস্ট এটা ব্যবহার করা হয়। তার এই যে এটা আছে স্পিন্ডল, এই স্পিন্ডলের স্প্রিং, এটা হচ্ছে স্পিন্ডল, এটা এভাবে থাকে, থাইকে এভাবে এইভাবে সংযোগ করতে হয়। মোটামুটি আমরা এইটুক বুঝলাম। এবার আসি, এটা হলো এই ইঞ্জেক্টরের হোল্ডার। তারপরে এটা একটা আলাদা অ্যাডজাস্টার থাকে যদি অতিরিক্ত হয় সেই ফুয়েলটা ট্যাঙ্কে যাওয়ার জন্য এই ওভারফ্লো লাইন দিয়ে আবার ট্যাঙ্কে চলে যায়। তো মোটামুটি বুঝলাম। এরপরে এটা হলো ওয়াশার, এটা হলো স্প্রিং। মোটামুটি আমরা এটুকু বুঝলাম। এখন আমরা একটা সংযোগ দিয়ে দেখাই। সংযোগ করতে গেলে আমরা যদি প্রথমেই যদি এখান থেকে শুরু করি সবচেয়ে ভালো হয়, আমরা এখান থেকে শুরু করি, অর্থাৎ পিছন থেকে যদি প্রথমে শুরু করি তাহলে বুঝবো যে প্রথমেই আমরা এটাকে সংযোগ করে দেবো। সংযোগটা দেখি আমরা, এই যে আছে, এই যে আছে, এখন এই যে উল্টাপাল্টা সংযোগ হলে হবে না। যেমন এরকম আছে, আমরা একটু খেয়াল করি এটার সংযোগ ঠিক হয় নাই। আমরা যদি এভাবে অর্থাৎ নিচের গার্ডের সাথে যদি নিজের অরিফিসের সাথে যদি এই অরিফিসের ঠিকমতো না লেগে যায় তাহলে কিন্তু ফুয়েল ঠিকমতো স্প্রে করবে না। মোটামুটি এখন ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। তারপরে আসি, তারপরে আমরা বলবো যে এইটার ভিতরে আমরা এখন এটা সংযোগ করতে গেলে এটার ভিতরেই প্রথমে আমাদের এই যে ওয়াশারটা সংযোগ করে দিতে হবে। যে ওয়াশারটাকে আমি ভিতরে ঢুকাই দিলাম, তারপরে যে স্প্রিং আছে স্প্রিংটাকে ভিতরে দিয়ে দিলাম। এখন এটা সংযোগ হয়ে গেল। এখন এটাকে আমরা এই অ্যাডজাস্টিং স্ক্রুর মতো এরকম অ্যাডজাস্ট করে দিলাম। যখনই অ্যাডজাস্ট করে দিব ঠিক মতো সব লেগে যাবে, কোনো অসুবিধা হবে না, একদম লেগে যাবে। টাইট হয়ে গেছে, লেগে গেল। লেগে যাওয়ার পর এইবার যেটা করতে হবে, আমার এই যে স্পিন্ডল আছে, স্পিন্ডল স্প্রিং, প্রথমে স্প্রিংটা প্রবেশ করাইলাম, তারপরে স্পিন্ডলে প্রবেশ করাইলাম, বাস হয়ে গেল। তারপরে এখানে আমরা রেখে দিলাম। তারপরে আসি, এই যে হোল্ডার আছে, হোল্ডারের ভিতরে প্রবেশ করানোর পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, এই নজলের ভিতরে নিডল বাল্ব প্রবেশ করাবো। আমরা এখানে শিখার আছে, একটু আমরা শিখবো। নিডল বাল্ব প্রবেশ করলাম, অনেক শিখার আছে। নিডল বাল্বটা দেখে কত বড়, এই যে নিডল বাল্ব, নজলের ভিতরে নিডল বাল্ব প্রবেশ করলো। তারপরে এই যে অ্যাডজাস্টারটা আমরা লাগাবো, এখানে একটু শিখার আছে, আমরা একটু দেখি যে এই যে আসবো, এই প্রবেশ করাইলাম। প্রবেশ করানোর পরে ফুয়েলের যে প্রেশার আছে, এই ফুয়েলের প্রেশার দিয়ে যখন এই অরিফিস দিয়ে ওই ছিদ্র দিয়ে যখন ফুয়েল যাবে তখন এই নিডল বাল্বটা সামনের দিকে আসলে নজলে তখন স্প্রে করে। আমরা আবার বলি, এই যে নিডল বাল্বটা তেলের প্রেশারে যখন উপরের দিকে উঠে যাবে তখন ফুয়েল স্প্রে করবে এই নজল দিয়ে। এটা শিখার আছে, আমরা একটু শিখব। তারপরে আসি, এখন আমরা একটা সংযোগ করে দিলাম। সংযোগ করে দিলে এই মাথাটা উপরের দিকে থাকবে, সবসময় মাথায় রাখতে হবে। দুই ধরনের মাথা এখানে গার্ড আছে, এখানে দেখা যায় 1, 2, 3, 4টা গার্ড আছে। এখন আসি, যেহেতু 4 সিলিন্ডার ইঞ্জিন এরকম 4টা গার্ড আছে। এইবার আসি আমরা, 1 সিলিন্ডারের ইঞ্জিন কিন্তু এরকম গার্ড আছে, তো যার জন্য আমরা এই গার্ডটাকে করতে পারি। এই ধরনের ইঞ্জেক্টর আমরা 4 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করতে পারি, যদিও এই ইঞ্জেক্টরটা ব্যবহার করা হয়েছে মূলত সিঙ্গেল সিলিন্ডারের জন্য, এটা 4 সিলিন্ডার ইঞ্জিনের জন্য না। যদি উঠে যায় তাহলে একটু প্রবেশ করাই দেবো আমরা, কোনো সমস্যা নাই। এটাকে যদি এভাবে করে দিয়ে এই চলে গেছে, কোনো সমস্যা নেই, চলে গেছে। এখন যখন আমরা লাগাবো টাইট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। একটু আমরা ঠিক করে দিই। ঠিক হয়ে গেছে, এটা এইভাবে থাকলে পরে সুন্দর। এটা আমরা এখন একটু সংযোগ করে দিলাম। সংযোগ যখন করে দিব তখন একদম ভিতরে প্রবেশ করে দিলাম, শেষ, আর কোনো ঝামেলা নেই। এখন শুধু খালি সংযোগ করে দিলে সংযোগ হয়ে যাবে। এখন আমরা একটু রেঞ্চের ব্যবস্থা করেছি, সেটা হলো এই যে একটা রিং রেঞ্চের ব্যবস্থা করছি। এই রিং রেঞ্চটা দিয়ে যদি এটা টাইট করে দিই আর কোনো সমস্যা হবে না। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই একটা সিঙ্গেল একটা ইঞ্জেক্টর কীভাবে তার নজল সংযোগ করতে হয়, নজলটা রিপেয়ার করতে দেখতে হয়। মনে রাখতে হবে, যদি ডিপোলিং করে তাহলে পরে নজল ক্ষয় হয়ে গেছে বা নিডল বাল্ব ক্ষয় হয়ে যায়, তখন নিডল বাল্ব পরিবর্তন করলে আবার ইঞ্জেক্টর ঠিক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।